ভয় পেয়ে গাড়ির সামনে সরে যাচ্ছি। আর আমার সব দুইটা ছেলে ছিল কর্মী, ওর চোখের উপরে একজন ঘুষি মারছে, আর দুইটা ফোন ছিল ওদের হাত থেকে, ফোন ভাবছে ওরা ভিডিও করতেছে, ওদের হাত থেকে ফোন নিয়ে ওনার ফোনটা আর ওর ফোনটা ভেঙে ফেলছে। আর আমার ননদের ফোন ছিল, ননদের ফোনটাও আছাড় মেরে ভেঙে ফেলছে। আমার ফোনও মানে হাত থেকে নিয়ে আমার ফোন আছাড় মেরে ভেঙে ফেলা হয়েছে। তারা কি চায় তার একাই নির্বাচন করবে আর কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না? একটা লোক এসে বলেছে এখান থেকে বের হয়ে যায়, মানে সরাসরি বলেছে এখান থেকে বের হয়ে যায়। আমি বললাম কেন বের হয়ে যাবো? বলে এখানে ট্রাক মার্কার কোনো প্রচার প্রচারণা করা যাবে না। আমি বললাম কেন? বলে এখানে তো প্রচার হচ্ছে না, এখানে তো টাকা বিলি করা হচ্ছে। আমি বললাম আপনি কি জানেন যে এখানে টাকা বিলি করা হচ্ছে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বললে না, এখানে টাকা বিলি করতেই তো আপনারা আসেন, আপনারা তো ভাড়া করা লোক। আমি বললাম আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বললে না, এখানে কোনো মানে কোনো কিছুই কোনো প্রচার করা যাবে না। ট্রাক মার্কা এখানে একমাত্র চলবে এখানে নৌকা, এখানে মানে কর্নেলের জায়গা, কর্নেলের এলাকা, এখানে অন্য কোনো মানে মার্কা এখানে চলবে না, এখানে শুধু ট্রাক মার্কাই চলবে। এইভাবে করেই তারা মানে আমার সাথে ফার্স্টে এইভাবে ঝামেলা করেছে। আমার ফোনও মানে হাত থেকে নিয়ে আমার ফোন আছাড় মেরে ভেঙে ফেলা হয়েছে। এই যে আমার ফোনটা রয়েছে, আমাদের দুইটা ফোন, এই যে দেখেন আমার ফোনটা, ফোনটা ভেঙে ফেলা হয়েছে। পনেরো নম্বর ওয়ার্ডে যখন ফার্স্টে গিয়েছি আমরা জাস্ট লিফলেট বিতরণ করছিলাম নর্মালি বাড়ি বাড়িতে ঢুকে, তখন আমার সাথে যে আমার আপুরা ছিল, চাচিরা ছিলেন আর আমাদের কর্মীরা ছিল, তখন ঢুকার পরে ভাবিকে ওরা ফোন করে মানে রাস্তা দাঁড়িয়েছিল, উনি আমাকে ফোন করা বলছে ভাবি ওদিকে যেয়েন না, ওরা বলছে যে ওখানে লিফলেট দেওয়া যাবে না, এখানে কার পারমিশন আমরা ঢুকেছি। এর মধ্যে একটা লোক এসে আমাকে বলতেছে তুই এখানে কার পারমিশনে ক্যাম্পেইন করতে আসছিস? আমি তো খুব লজ্জা পেয়েছি এবং ভয় পেয়েছি, আমি হঠাৎ করে কী বলবো? আমি সেটা আমি আসতেই পারি, কারণ আমি একজন পার্টির ওয়াইফ, আমি ক্যাম্পেইনে আসতেই পারি এবং আমি যেখানে ইচ্ছে সেখানে আসতে পারি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন দিয়েছেন যেহেতু, সেখানে ক্যাম্পেইন হিসেবে যে কোনো প্রার্থী যে কোনোভাবেই ক্যাম্পেইন করতে পারে, এটা আমাদের নিয়ম আছে। ইসিতে আপনি বলেন, বলে কি কি বলতে চাচ্ছিস তুই এখানে? এখানে কর্নেলের এরিয়াতে কোনো পুলিশও আসতে পারবে না, এখানে কেউ ক্যাম্পেইনও করতে আসতে পারবে না। আমি সেটা কী ধরনের আইন? আমি পুলিশ কল করছি, বলে কি তুই পুলিশ কল কর, এখানে কর্নেলের এরিয়া, এখানে কেউ আসতে পারে না, কোনো পুলিশ আসতে পারে। এর মধ্যে একটা গাড়ি, সাদা গাড়ি চলে আসছে, আমি গাড়িটাতে হাত রেখে গাড়ির সামনে, ভাই গাড়ি উঠাই দে, তুই গাড়ির উপর, এই ড্রাইভারকে বলছিস তুই গাড়ি উঠাই দে, ওর পায়ের উপর গাড়ি উঠাই দে, তুই ওর পায়ের উপর গাড়ি উঠাই দে, এটা বলছে। আমি ভয় পেয়ে গাড়ির সামনে সরে যাচ্ছি। আর আমার সব দুইটা ছেলে ছিল কর্মী, ওর চোখের উপরে একজন ঘুষি মারছে, আর দুইটা ফোন ছিল ওদের হাত থেকে, ফোন ভাবছে ওরা ভিডিও করতেছে, ওদের হাত থেকে ফোন নিয়ে ওনার ফোনটা আর ওর ফোনটা ভেঙে ফেলছে। আর আমার ননদের ফোন ছিল, ননদের ফোনটাও আছাড় মেরে ভেঙে ফেলছে। ভেঙে ফেলার মধ্যে আমাকে বলে কি তুই এখান থেকে বের হ, রাস্তার ওই পারে চলে যা। ভয়ে লজ্জায় আমরা, আমার ফুফু শাশুড়ি ছিলেন, উনি আমাকে ধরে নিয়ে রাস্তার ওই পারে নিয়ে গেছে। আর ওরা কন্টিনিউ আজে বাজে গালিগালাজ কথা বলতেছে, এর মধ্যে অন্য অন্য পুরুষ যারা ছিলেন ওনারাও সবাই মিলে কী কী, হ্যাঁ, আর বলে আমরা অলরেডি সেন্টার দখল করে ফেলছি, তোরা কিসের ক্যাম্পেইন করতেছিস? আমি বলছি তাহলে আজকের পর থেকে আমার আইন শৃঙ্খলা বাহিনী এবং ইসির প্রতি আমার ভরসাই চলে গেছে। আর আমাদের, আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপরে ভরসা রেখে বলছি এবং এখনও ভরসা আছে বলেই আমরা ক্যাম্পেইনে নেমছি। আপনি এগুলো বললে তো হবে না, কী বলতে চাচ্ছেন আপনি এগুলো? বলে কি তোর এসব ক্যাম্পেইনে কিছু যায় আসে না, আমরা অলরেডি সেন্টার দখল করে ফেলছি, আমরা জয়ী হয়ে গেছি। তাই আপনাদের মাধ্যমে আবার সকলকে বলতে চাই যে আসলেই যারাই হামলা করতেছেন, যারা বলেছেন ভাতা কেটে দিবেন, তারা যদি ভাতাই কেটে দেয় তাহলে সহ অবস্থানে নির্বাচন কোথায়? আসলে কি তারা চায় না আমরা নির্বাচনে থাকি? তাহলে সেটা বলে দিলে হয় প্রশাসনের পক্ষ থেকে, ক্যান্ডিডেটের পক্ষ থেকে, যা আরও যারা উপরে আছেন তাদের পক্ষে, তাহলে আমরা নির্বাচনে না দাঁড়াই, না কন্টিনিউ করি, আমরা আমাদের আমরা স্টপ হয়ে যাই। কিন্তু আমি চাই না এরকম আমার বোনদের গায়ে এরকম আর আঘাত করা হোক। এই ধৃষ্টতা তারা কোথা থেকে পায়? আসলে কি এটা পরিকল্পিত সব কিছু? তারা কি চায় তারা একাই নির্বাচন করবে আর কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না? আমি চাই আপনাদের আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, এবং যেহেতু আপনারা সচক্ষে সকল কিছু দেখে গেছেন এবং তারা কি বলে প্রশাসন কী বলে সেভাবে আমি পরবর্তী ব্যবস্থা নেব।